হিমাচল বিধ্বংসী অগ্নিকাণ্ড। মেঘালয় রাজ্যের পশ্চিম গাৰো পাহাড় জেলার হেলিগঞ্জ থানার অন্তর্গত পুনারচর গাঁত আজি নিশা প্রায় 12 বজাত বিধ্বংসী অগ্নিকাণ্ডত জাহ যায় আব্দুল মজিদ নামৰ ব্যক্তিজনের বাসগৃহ। প্রায় 30 লাখ টকার অধিক ক্ষয়ক্ষতি হয় সেই পরিয়ালটোর। অসম মেঘালয় সীমান্তবর্তী যে কোনারচর, সেই কোনারচরের দৃশ্য নিশার ভাগত কাল ধোয় আগরি ধরেছে গোটেই অঞ্চল। জানিব পৰা মতে অগ্নিকাণ্ডর সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক তারর শর্ট সার্কিটের ফলত এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয় রাইজে জানিব দিছে। স্থানীয় রাইজে অভিযোগ করা মতে বিভিন্ন সময়ত সেই অঞ্চলত বিদ্যুতের যে আসলতে তার, সেই তারর খেলিমেলির বাবেই এনে ধরনের ঘটনা সংঘটিত হয়ে আহিছে বলে দাবি করেছে। কালি যোৱা কালি নিশা 11টামান বজাত আমার ইয়াত মানে শর্ট সার্কিট কারণে আমার ঘর মানে আগুন লাগিছিল, জুই লাগিছিল, পুরা ঘর মানে একদম হয়ে গেছে। ফায়ার ব্রিগেড আইছিল নাকি? ফায়ার ব্রিগেড এই ড্রাই। নমস্কার, কালি নিশা 11টামান বজাত মেঘালয়ের কোনারচর আমার ঘর ইয়াতে আমার ঘর জুই লাগিলে আর শর্ট সার্কিটের কারণে জুই লাগিলে। তারপর ফোন করল ফায়ার ব্রিগেডক, ফায়ার ব্রিগেড আহতে আহতে লাগি গেল 1.5 ঘন্টা মান। যেটা আহি পালে আহার পিছত মানে গোটেই ঘরটা ধ্বংস হয়ে গেল আর এক নাই, মানে অবাউট 30 লাখসর লস হল আমার, 30 লাখ প্লাস একটা বস্তুও নাই ঘর, গোটেই এটা জ্বলি গেল। আর তার রিজন তো এই শর্ট সার্কিটের আমার মেঘালয়ের যেটা বিদ্যুৎ ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, কিন্তু মানে বেশি ভালকে ইলেকট্রিসিটি সাপ্লাই নি দিয়ে আর মানে বহুত ফল্টি হয় এনেকা, মানে 3 ঘন্টা লোডশেডিং আছে, তারপর এনেকা মানে হঠাৎ অলপে সাডেন যেটা বিদ্যুৎটা আহিলে, ইলেকট্রিসিটিটা আহিলে হঠাৎ শর্ট সার্কিট হয়ে পুরা ওয়ার দিয়ে মানে একদম পুরা ধ্বংস হয়ে গেল, মানে জুই লাগি। পিছত জুইবিলাক কেনেকৈ বন্ধ করলে? জুইবিলাক মানে প্রথমত মেইন যেটো আমার কি আছিল কাট আউট সিস্টেমটো যেটো আছিল মানে সেইটো লাগি গৈছিল। তাৰপিছত সেইটো এতিয়া ফোন কৰি আছিলোঁ বিদ্যুৎ ডিপাৰ্টমেণ্টত যে বিদ্যুৎটো বন্ধ কৰি দিয়া, আপুনি আমাৰ তাতে আগুন লাগিছে, এতিয়া বিদ্যুতৰ জুইততো আমালোকে পানী দিবও নোৱাৰি। তাৰপিছত আমালোকে ঘৰৰ পৰা ওলাই গৈছোঁ, মানুহ আহিছে, চিলিণ্ডাৰ আছিল ঘৰত, তো কোনো মানুহ আগবাঢ়িব পৰা নাই। পিছত কি কৰিব আৰু, যেতিয়া বহুত বন্ধ কৰি দিয়ে আপুনি আমাৰ তাতে আগুন লাগিছে, এতিয়া বিদ্যুতৰ জুইততো আমালোকে পানী দিবও নোৱাৰি। তাৰপিছত আমালোকে ঘৰৰ পৰা ওলাই গৈছোঁ, মানুহ আহিছে, চিলিণ্ডাৰ আছিল ঘৰত, তো কোনো মানুহ আগবাঢ়িব পৰা নাই। পিছত কি কৰিব আৰু, যেতিয়া বহুত জুই হৈ গ'ল, ফায়াৰ ব্ৰিগেডো নাহিল, প্লাছ বিদ্যুৎ ডিপাৰ্টমেণ্টৰ পৰা বিদ্যুৎটো বন্ধ নকৰি দিলে, তেতিয়া গাঁৱৰ মানুহবিলাকে গোটেই মিলি কিনে আমাৰ যিটো মেইন ৱায়াৰ আছিল এইটো ৱায়াৰ মানে দাঙি দি এইটো ছিঙি পেলাই দিলে আৰু। তাৰপিছত ফায়াৰ ব্ৰিগেড আহোঁতে আহোঁতে 1.5 ঘন্টামান লাগিলে, তেওঁলোক আহি খালি এছে আৰু একো নাছিল। মানুহ কিবা হ'ল নেকি? মানুহ মানুহ কেজুৱেলিটি হোৱা নাই, কিন্তু অলপ মানে হৈছে আৰু, কোনোবাই যিজনে মানে চিলিণ্ডাৰটো মানে বাহিৰত পেলাই দিছে, সিহঁতৰ হাত চাত পুৰা জ্বলি গৈছে মানে। আৰু আমালোকে এইটো মোৰ ঘৰ হয় মানে, পুৰা ঘৰৰ আপোনালোকৰ অৱস্থা ঠিক চায়ে আছে, বহুত নোকচান হ'ল মানে আৰু। তো এই ভিডিঅ'টোৰ মাধ্যমত মই গোটেই ৰাইজক এইটো মানে মেছেজ আৰু চৰকাৰক এইটো মেছেজ দিব বিচাৰোঁ যে মোৰ ঘৰৰ লগত যিটো হ'ল, মই নিবিচাৰোঁ যে মানে
ঘর এনেকা হোক যাতে বিকজ বিদ্যুৎ ডিপার্টমেন্টে কাম ভালকে নকরে আর ফায়ার ব্রিগেড টাইমত কেতিয়াও নাহে। তো এটা মানুষের কারণে এটা ঘর বহুত ম্যাটার করে আর আশা করছো যে যদি নেক্সট টাইম সরকারে মোর ভিডিওটো এই ভিডিওটো চায় তেওঁলোকে ভাল ডিসিশন লব আর ভাল কিবা হেল্প বিচারি আছে নাকি সরকারের পৰা সরকারের পরে সরকার যদি কিবা এটা হেল্প করে আমার বহুত মানে হেল্প হবো বিকজ আমার মিডিল ক্লাস ফ্যামিলি হয় মোট দেউতায় সরকারের আন্ডার বহুত সময় 36 ইয়ার্স চাকরি করলে আর চাকরি করি কেন ঘরটা বনাইছে আর এতিয়া ঘর নাই মানে রিটায়ার্ড হল নাকি রিটায়ার্ড হয়েছে মোট দেউতা রিটায়ার হয়েছে যা 2020ত রিটায়ার ফেব্রুয়ারি মাহত তারপর দেউতায় পুরো অনেস্ট আসিল আর স্যালারি যেটা পাইছিল সেটা দিয়ে ঘরটা বনাইছে এতিয়া আমার ঘর নাই। তো যদি মোর দেউতায় সরকারের লগত থাকি আন্ডারত থাকি মানে 40 বছর এবাউট 40 ইয়ার্স চাকরি দিছে তো আই থিঙ্ক সরকারের এটা অল্প আমার হেল্প করব লাগে।